ছাত্রছাত্রীরা দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস টুয়েলভের যে প্রি টেস্ট এক্সামিনেশান দু তো এরই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তোমাদের এটা কিন্তু অরিজিনাল একটি প্রশ্নপত্র আমি আলোচনা করছি যেখানে তোমাদের সম্পূর্ণ নম্বর কিন্তু এখানে দেখো রয়েছে দেওয়া থার্টি এবং সাত সময়স কিন্তু এক ঘন্টা এই প্রশ্নপত্রে আমি উত্তরগুলো নিয়ে আলোচনা করব তোমরা এই সেটটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নিও প্রথমে রয়েছে তোমাদের আটটা এমসিকিউ প্রশ্ন যে নির্দেশ ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ঠিক আছে এখানে আটটা প্রশ্ন আছে চারটে করে তোমরা অপশান পাবে তো উত্তরগুলো আমি আলোচনা করছি তোমরা একবারে কিন্তু এগুলো মিলিয়ে নাও এবং এই প্রশ্ন সেটটি কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে এবং তোমাদের কোনো বিষয় সংক্রান্ত প্রশ্ন থাকলে সমাধানের জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এক নম্বরে তোমরা যে প্রশ্নটা দেখছো দেখো যে রয়েছে কি না খেয়ে মরাটা উচিত নয় ভাই তাই না এটা হচ্ছে কোটেশান তো এই কথাটি কে বলেছে এই কথাটি বলেছে কিন্তু নিখিল যে না খেয়ে মরাটা উচিত নয় ভাই দুই হচ্ছে উৎসবের গ্রাম সম্পর্কিত বোনের নাম কি বাসিনী উৎসবের গ্রাম সম্পর্কিত বোন হলো তিন অবসন্ন মানুষের শরীরে দেখি কবি কি দেখেন অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখা যায় বা দেখতে পান চার সবুজের ভীষণ দরকার ঠিক আছে সবুজের ভীষণ দরকার তো সবুজের দরকার কেন দেখো কারণ এখানে সবুজের দরকার শুধু আরোগ্যের জন্য পাঁচ গুরু নানক ঘুরতে ঘুরতে কোথায় এসে পৌঁছলেন একটি গ্রামে এক শহরে হাসান আবদালের আবদালের জঙ্গলে নাকি এক নির্জন প্রান্তরে তো গুরু নানক যিনি ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছিলেন হাসান আবদালের জঙ্গলে অপশন গ হাসান আবদালের জঙ্গলে দু হাজার ছয়ে রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন কোথায় পুলিশে জাহাজে স্কুলে নাকি ডাক বিভাগে এটা হচ্ছে পুলিশে বাবু অর্থাৎ রজনীকান্ত চট্টোপাধ্যায় যিনি থিয়েটারে আসার আগে পুলিশে কিন্তু চাকরি করতেন সাত উঠোগো ভারতলক্ষ্মী এই গানটি রচয়িতা অতুল প্রসাদ সেন আর অভিধানে পট শব্দের অর্থ চিত্র ঠিক আছে অভিধানে পট শব্দের অর্থ হল চিত্র এরপরে অনধিক কুড়িটি শব্দে তোমাদের উত্তরগুলো লিখতে হবে যেখানে সাতটা প্রশ্নের অ্যান্সার কিন্তু করতে হবে এক মার্কস করে এগুলো রয়েছে এগুলোকে আমরা সাধারণত এসে কেউ বলে থাকি তো প্রশ্ন যেগুলো রয়েছে দেখো এক নম্বরে যে মৃত্যুঞ্জয় কখন প্রথম অনাহারে মৃত্যু দেখলো এটা এক নম্বর তো উত্তর লিখবে যে মৃত্যুঞ্জয় সেদিন অফিস যাবার পথে প্রথম অনাহারে মৃত্যু দেখেছিল এটা লিখলে এর আগে তুমি এই লিখতে পারো যে এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে বা কার লেখা ঠিক আছে দুই ওই পাঁচ ভাগে ভাত হয় ওই পাঁচ ভাগের নাম কি কি তাহলে পাঁচটা ভাগ কি কী এটা ভাত থেকে নেওয়া আচ্ছা তোমরা জানাও যে ভাত গল্পটি কার লেখা ঠিক আছে তো পাঁচ ভাগের নাম কি কি ভাতের তো এখানে একটা হচ্ছে ঝিঙে শাল দুই রামশাল তিন কনকপানি চার পদ্মজালি এবং হচ্ছে মোটা সাপটা এই পাঁচ ভাগে কিন্তু ভাত হয় তিন নম্বর শিকার কবিতায় দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বালে কেন কারণ এই শিকার কবিতায় দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছিল শরীরকে উষ্ণ রাখার জন্য মানে বা উম রাখার জন্য মানে শরীরকে গরম রাখার জন্য কিন্তু দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বালে চার শহরের অসুখ হা করে কেবল কি করে সবুজ খায় তো ডট ডট দেওয়া আছে যে শহরের অসুখ হা করে তো শহরের অসুখের কারণ কি কারণ শহরে কি সাধারণত গাছপালা কম থাকে চাষের জন্য যে বিস্তৃত শস্যক্ষেত বা বিস্তীর্ণ যে জঙ্গল এগুলো কিন্তু থাকে না তাই যে কটি গাছ থাকে বা যতটুকু সবুজ থাকে তাও কিন্তু বায়ু দূষণ এবং মাটি দূষণের কারণে ধ্বংস হয়ে যায় তাই বলছে শহরে অসুখের হা করে শহরের অসুখ হা করে পাঁচ একটি দরবেশ কুটি বেঁধে থাকেন দরবেশের নাম কি দরবেশ হল বলিকান্দারি এনাকে দরবেশ বলা হয়েছে ছয় তাতে বয়সটা ঠিক বোঝা যায় না কার বয়স কেন বোঝা যায় না কার বয়স উত্তরটা বলছি যে লিখবে লম্বা লম্বা চুলে প্রতিদিন হাফশিসি কলপ লাগিয়ে রজনীবাবু রজনীবাবু ছেলে ছোকরাদের সঙ্গে যেভাবে ইয়ার্কি করেন তাতে তার বয়সটা বোঝা যায় না সাত ভারতীয় সঙ্গীতের একটি গুরুত্বপূর্ণ ধারা টপ্পাকে বাংলায় প্রচলিত ও জনপ্রিয় করে তোলেন কে তো বাংলায় প্রচলিত জনপ্রিয় করে তোলেন লিখবে আচ্ছা এই টপ্পা গানের উদ্ভাবক হচ্ছে রামনিধিগুপ্ত ইনি কিন্তু বাংলায় এই টপ্পা গানকে জনপ্রিয় প্রচলিত করে তোলেন আর গুপ্ত যিনি নিধু বাবু নামে পরিচিত ঠিক আছে এরপরে তোমাদের তিন পাঁচ মার্ক্সের প্রশ্ন যেটা রয়েছে কম বেশি দেশ শব্দে উত্তর করো যে কোনো একটি তো দুটো প্রশ্ন রয়েছে কী কী সেটা আগে দেখো একটা রয়েছে ফুটপাতে অনাহার মৃত্যু দেখার পর থেকে মৃত্যুঞ্জয় কিভাবে সম্পূর্ণ পাল্টে গেল তা কে বাঁচায় কে বাঁচে ছোটো গল্প অবলম্বনে লেখো তোমাদের এর আগে যে আমি গল্প কবিতা নাটক প্রবন্ধ যেগুলো রয়েছে আন্তর্জাতিক গল্প ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা যেগুলো রয়েছে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ধরে আমি সাজেশন প্রশ্ন যেগুলো আলোচনা করেছি দেখো সেইখানে হুবহু এই প্রশ্নগুলো কিন্তু দেয়া রয়েছে তাই তোমরা যারা ভালো করে ওগুলো প্র্যাকটিস করেছ অবশ্যই কিন্তু তোমরা সেগুলো সেম টু সেম কমন পেয়েছো তো এখানে দু নম্বর প্রশ্নটা দেখো দু রয়েছে ভাত থেকে তো বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন বাধা কাকে বলে আর উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কি এটা দেখবে ওখানে হুবহু দেয়া রয়েছে প্রশ্নে একেবারে নম্বর তো পরবর্তী দেখো তোমাদের এখানে রয়েছে দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক গুণ পাঁচ পাঁচ নম্বর এখানেও রয়েছে কবিতা থেকে একে রয়েছে আগুন জ্বললো আবার মানে আবার শব্দটা প্রয়োগে তাৎপর্য আর কি আর এখানে এই ঘটনা কিসের ইঙ্গিত দেয় আর দুই আমার দরকার শুধু গাছ দেখা বক্তাকে তার কাজ দেখা দরকার কেন এই দুটো কবিতা থেকে নেওয়া হয়েছে তো যে কোনো একটা তোমাদেরকে করতে হবে পাঁচ নম্বর হুবহু একেবারে হুবহু সেম টু সেম কমন রয়েছে পাঁচ কম বেশি দেড়শো শব্দে উত্তর দাও যে কোনো একটা এখানেও পাঁচ নম্বরে রয়েছে যে কি একে হয়েছে গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে এই প্রসঙ্গে বর্ণিত ঘটনা উল্লেখ করো ডিটেলসে তোমাদেরকে আমি পড়িয়ে দিয়েছি উত্তর সহ এবং সাজেশনেও রয়েছে প্রশ্নগুলো দুই বাংলার চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আর বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে করিয়ে দেওয়া হয়েছে তোমরা প্লেলিস্ট ফলো করে দেখে নিতে পারো অথবা যে সাজেশনগুলো আলোচনা করেছে সেখানেও তোমরা মিলিয়ে নিতে পারো হুবহু সেম টু সেম কমন রয়েছে পর্ব যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুর মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো